हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल तोपो कुकिंग स्टूडियो। आज के पर्व आबार हाजिर हलम आरेक रेसिपिर संगे। आमी आज के आपनादेरके तैरी करे देखाबो किभाबे आतप चाल बा चीनी गुड़ा आतप चाल दिए किभाबे नरम करे खिचुड़ी तैरी करते हैं। आमी किन्तु एकदम निरामिष प्रसेसे खिचुड़ीटा तैरी करब, आशा करब आज के रेसिपिटा आपनादेर भालो लागबे। चलुन ताहले देखे नेवा जाक आमार आज के रेसिपिर पुरो प्रसेसटा। আমার আজকের রেসিপির জন্য আমি এখানে 2 কাপের মতো চাল নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি 1 কাপের মতো মুগ ডাল। এই চাল এবং ডাল দিয়ে আজকের রেসিপিটাকে তৈরি করব। মশলা হিসেবে নিয়ে নিয়েছি 3টা শুকনো মরিচ, হাফ চামচের মতো গোটা জিরা, 2টা তেজপাতা, 1টা কালো এলাচ, 2টা সাদা এলাচ, 1টা দারুচিনি। রেসিপিটা তৈরির জন্য অলরেডি চুলায় একটা প্যান দিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি সামান্য সয়াবিন তেল, দিয়ে দিয়েছি শুকনো মরিচ এবং তেজপাতা। শুকনো মরিচ এবং তেজপাতাটাকে হালকা করে একটু কুক করে নিচ্ছি, তারপরে এর মধ্যে দিয়ে দেব অন্যান্য সব মশলাগুলোকে। দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো গোটা জিরা। গোটা জিরাকেও ফোড়ন হিসেবে ইউজ করলাম, যাতে খিচুড়ি থেকে সুন্দর একটা স্মেল আসে। দিয়ে দিলাম দারুচিনি, 2টা সাদা এলাচ এবং 1টা কালো এলাচ। এখন দিয়ে দিলাম 1 কাপের মতো মুগ ডাল। আমি কিন্তু মুগ ডালটাকে আগে থেকে ভেজে নিয়ে নিই, এই জন্য আমি এখন এর মধ্যে মুগ ডালটাকে দিয়ে দিচ্ছি। এখন খুব ভালো মতো মুগ ডালটাকে কুক করে নিতে হবে। মুগ ডালটা মিনিমাম 2 থেকে 3 মিনিট যখন আপনি কুক করবেন, তখন দেখতে পারবেন মুগ ডাল থেকে সুন্দর একটা স্মেল আসবে। যখন এমন স্মেলটা আসবে, ঠিক তখনই এর মধ্যে চালটাকে দিয়ে দিতে হবে। কারণ যতটা সুন্দর করে আপনি মুগ ডাল ভাজবেন, তার উপর ডিপেন্ড করবে আপনার খিচুড়ির টেস্ট। এই জন্য খুব ভালো মতো মুগ ডালটাকে কুক করে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত মুগ ডাল থেকে সুন্দর একটা স্মেল না আসছে। দেখুন, আমার মুগ ডালটা ভাজা অলরেডি হয়ে গেছে। আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আতর চালগুলোকে। আমি এখন আতর চাল দিয়ে খুব ভালো মতো কুক করে নেব, কারণ আপনি যতটা সুন্দর করে আতর চালটাকে কুক করে নেবেন, ততটাই কিন্তু খিচুড়িটা টেস্টি হবে। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়া। লবণ এবং হলুদ গুঁড়া দিয়ে খুব সুন্দর মতো ডালের সঙ্গে চালটাকেও এখন কুক করতে শুরু করেছি। এভাবে 1 মিনিটের মতো কুক করে নেব, তারপর এর মধ্যে আমি খিচুড়ির জন্য পানি অ্যাড করব। আমি যেহেতু এখানে একটু নরম খিচুড়ি তৈরি করব, এই জন্য পরিমাণটা বাড়িয়ে দেব। আপনি যে বাটি দিয়ে কিংবা যে পর্দি চাল নেন না কেন, তার ডাবল পানি দিলেই কিন্তু আপনার খিচুড়িটা হবে একদম ঝরঝরে। কিন্তু আমি একটু বেশি করে এখানে পানি অ্যাড করছি, কারণ আমি একটু নরম খিচুড়ি তৈরি করছি, তাই বলে কিন্তু বেশি পানি অ্যাড করা যাবে না। হাফ কাপের মতো একটু বেশি পানি বাড়িয়ে দিলেই কিন্তু খিচুড়িটা নরম হয়ে যাবে। এই জন্য আমি আমার পরিমাপ মতো করে আমি পানিটাকে মেপে দিচ্ছি। আপনি যেই কাপ কিংবা যে গ্লাস দিয়ে চাল নেবেন, ঠিক তার ডাবল পানি ইউজ করলেই খিচুড়িটা হয়ে যাবে ঝরঝরে। এখন আমি ঢাকা দিয়ে খিচুড়িটাকে ফুটতে দেব, যতক্ষণ পর্যন্ত আমার খিচুড়িটা না হচ্ছে। আমি একটু পর এসে ঢাকা তুলছি, ঢাকা তুলে দেখছি, দেখুন আমার খিচুড়িটা কিন্তু আগে তুলে অনেকটা ফুটতে শুরু হয়ে গেছে। এই প্রসেসে কিন্তু আমি মিনিমাম 7 থেকে 8 মিনিট খিচুড়িটাকে ফুটিয়ে নেব। এভাবে মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দিতে হবে, যাতে খিচুড়িটা নিচ থেকে লেগে না ওঠে। এভাবে একটু টাইম নিয়ে খিচুড়িটাকে কুক করলেই কিন্তু খিচুড়িটা তৈরি হয়ে যাবে। আপনারা এই খিচুড়িটা বৃষ্টির দিনে কিংবা নিরামিষ কোনো দিনে ট্রাই করতে পারেন। এভাবে ধীরে ধীরে আমি ঢাকা দিয়ে দিয়ে খিচুড়িটাকে কুক করতে থাকবো। যতক্ষণ পর্যন্ত আমার খিচুড়িটা একদমই না হচ্ছে, ঠিক ততক্ষণ পর্যন্ত এভাবে কুক করলেই চলবে। দেখুন, আমার খিচুড়িটা কিন্তু আগে তৈরি অনেকটা হয়ে গেছে। আমি এখন গ্যাসের চুলাটা অফ করে খিচুড়িটাকে একটু দমে রেখে দেবো। দম থেকে তুলে আমি অলরেডি খিচুড়িটাকে 10 মিনিট পর সার্ভিং বলে তুলে ফেলেছি। আশা করব আমার আজকের এই খিচুড়ি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি রেসিপিটা আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটাকেও ক্লিক করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।